তো ওই ভাবির মেয়ে আবার পড়াতো মানে একসময় অল্প কিছু দিন আর কি একই ফ্লোরে ছিলাম মেয়েটা আমার কাছে আসতো যেত ওনারও ভাবিরও এক মেয়ে এক দুই ছেলে যার বিয়ে তার নাম হচ্ছে ত্রিশা ও সুয়েটে পড়তো ওই বিল্ডিংয়ে একশো তিরিশটা ফ্যামিলি ম্যাক্সিমাম ফ্যামিলির সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক ছিল আজকে মেয়ে আমাদের চলে যাচ্ছি অনেক বছর পরে একসাথে অনেক ফ্যামিলির সাথে অনেক ভাবিদের সাথে দেখা হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক ভালো লেগেছে আমার আমার শেষ এখন আমি একটু অপেক্ষা করতেছি খাওয়া হচ্ছে তো আমার তো তো এই খাবার দাবার সেরে আমরা পদ্মার ভিতরেই খেয়েছি যারা মহিলারা এসেছিলাম আমরা যারা পদ্মা করি তো খেয়ে দিয়ে একটু জাস্ট ফটো টোটো করে তুলে চলে এসেছি সবার সাথে দেখা সাক্ষাৎ করে আর কি আসার পরে আসলে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন রান্নাঘরে এসে দেখি দুধগুলো জাল দেওয়া যেহেতু দুপুরে আছে ভাবলাম এখন তো আর কেউ খাবে না একটু টক বসিয়ে দিই তো এখানে আমি হালকা একটু গরম করে নিয়েছি নিয়ে একটা মগে নিয়ে নিচ্ছি যতটুকু আজকে বসাবো ততটুকু আর বাকিগুলো রেখে দিব আর কি জাল দিয়ে তো এখানে একটু বিষ জন্য আমি এই আড়ংয়ের একটু দই রেখেছিলাম ফার্নিচারা তো সেটাকে ভালো করে ফিটিয়ে দুধের সাথে মিক্স করে আসলে টক দই যেভাবে বানানো হয় সেভাবে আমি বসিয়ে দিবো আর কি আর আমি বসাবো আমার দই মেকারে এই দুই মেকারটা অনেক বছর আগেই নিয়েছি তো মাঝে মধ্যে আসলে বসাই আর বেশিরভাগ আসলে কিনে আনা হয় বসানো অলসতা লাগে আর কি তো যাই হোক আমি এখন একটু এই দইয়ের সাথে দুধের সাথে মিক্স করে হালকা একটু এরভাবে মিক্স ফিটে আর কি বাটিতে ঢেলে দিব দুধটা ওই পরিমাণেই গরম যতটুকু মানে হাতে শয় ওই রকম আর কি একদম টাটকাও না আবার একবারে নর্মাল বা একদম কুসুম যে তাও না তো এই তো আমি এইভাবে বসিয়ে সকেটটা ঢুকিয়ে দিয়েছি যে এখন কারেন্টের যে ফোটাটা আলো জ্বলতেছে এটাই সারা রাত থাকবে সকালে দেখব তা এখন হচ্ছে সকালবেলা পর্দা টর্দা সব সরিয়ে দিচ্ছি সবাই উঠে গিয়েছে তো রান্নাঘরে চলে যাচ্ছি আজকে একটু ইয়ে রান্না করব রুটি চাউলের রুটি চাউলের রুটি দিয়ে যেহেতু ফায়া রান্না করেছি ফায়াগুলি আছে তো এই কারণে ফায়া দিয়ে চাউলের রুটি দিয়ে খাওয়া হবে তো খোলার পিঠা দিয়ে খেতে বেশি মজা লাগে ওদের কাছে আর কি তো আমি ভাবলাম যে না এটাও একটু করি তাহলে একটু বেশি করে করছি যদি দুপুরেও একটু খেতে চায় খাবে যারা আমার এই ডিএগুলি দেখেননি। দেখেননি আপনারা দেখে নিতে পারেন ফিবিএস যে ভিডিওগুলি গিয়েছে সেগুলিতে আছে তো আমি আরও একটু গুঁড়ি দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম মনে হচ্ছে একটু পানি বেশি তো এই জন্য আর একটু আটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে আটাটা করে নিচ্ছি তো এখন মনে হচ্ছে যে গুঁড়ি বেশি হয়ে গেছে এই জন্য একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন ঢাকনা দিয়ে নেড়ে ছেড়ে রেখে দিয়েছি তো এর ভিতরে আমি আটাটা ভালো করে ময়ান দিয়ে এভাবে সফট করে নিয়েছি এখন জাস্ট রুটি বানিয়ে নিব একদম বেশি পাতলা কাগজের মতোও করবো না আবার একবারে মোটাও করব না এই যে সকালবেলা এখন দেখে নিচ্ছি দইটা কেমন হয়েছে বসে গিয়েছে জাস্ট একটু উপরে মনে হচ্ছে ফানে উঠে গিয়েছে তো আমি এখন এটা নর মানে ইয়ে থেকে বক্স থেকে নামিয়ে এইভাবে রেখে দিচ্ছি ঠান্ডা হোক হলে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব এদিক দিয়ে রুটিগুলোও বানিয়ে একবারে রেখে দিচ্ছি তারপরে চাকা শুরু করব আর কি আর একটু পরে অর্ধেক বানিয়ে তারপর চাকা শুরু করলে তাহলে জটফট চেকা হয়ে যাবে আর পাশাপাশি আমি চেকেও নি মানে খোলাও বসিয়ে দিয়েছি এর পাশাপাশি চেকেও নিব আর আটাটা খুব সফট হয়েছে এই যে সুন্দরভাবে রুটিগুলো বেলা হয়ে যাচ্ছে বেশি সময় লাগতেছে না রুটির আটাটা আসলে যদি ঠিকঠাক পারফেক্ট হয় রুটি বেলতে কষ্ট লাগে না আর যখন রুটির আটাটা একটু গড়বড় হয়ে যায় তখন রুটি বেলতেও কষ্ট লাগে সময়ও অনেক বেশি লাগে তখন অনেক মাথা গরম হয়ে যায় এরকম আর কি এখন আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে এগুলি হয়ে যাচ্ছে এদিক দিয়ে রুটি বানাচ্ছি ছেঁকতেছি আর সবাইকে ডাকতেছি টেবিলে বসে যাওয়ার জন্য গরম গরম খেয়ে নিতে আমি এই ফায়ারাগুলিও মানে নেহারিগুলিও চুলে বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তো এই তো এইভাবে হালকা হালকা করে ছেঁকে আমি বক্সে ঢুকিয়ে নিচ্ছি আর একটু আটা দেওয়াতে একটু সফট আরও বেশি ভালো হয়েছে তো আমরা আসলে গতদিন আর দুপুর এটা খাওয়া হয়নি রাতের তো দাওয়াতে গিয়েছিলাম এখন আবার পরের দিন আজকে পরের দিন আর কি খাওয়া হচ্ছে তো মন্তাসির স্কুলে যাবে গোসল করে নিয়েছে স্কুল ড্রেস সাদা শার্ট পরে নিয়েছে তো ওরা ওকে একদম গামছা পরিয়ে ফেঁসিয়ে দিয়েছে যাতে শার্টে না পড়ে আর জোর করতেছে এটার ভিতরে যেই মগজগুলি আছে সেগুলি খাওয়ানোর জন্য সামচ দিয়ে খাওয়ানোর জন্য বকা ওই যে বকা দিচ্ছে এগুলি খেতেই হবে ওই দিন ওই দিনই একটু খেতে চায় না কোনো কিছু কেন যেন এরকম হচ্ছে ডাক্তার দেখাবো চিন্তা করতেছি একদম শুকিয়ে যাচ্ছে তো সবার খাওয়ার শেষে আমারও অনেকগুলো কাজ ছিল ফ্রিজ ক্লিনিং করা ছিল সেটা শেষ করে একবারে সব গুছিয়ে তো এখন আমি খেতে বসেছি খুব মজা লেগেছে চাউলের রুটি দিয়ে হ্যাঁ পায়া দিয়ে এই যে খেয়ে ফিনিশ করে ফেলছি খিদা মানে কাজ করাতে খিদাও লেগেছে আবার মজাও লেগেছে সব মিলিয়ে খেয়ে নিয়েছি আর কি আজকের ভালোভাবে মানে মজাদার চাউলের রুটি আর নেহারি তো এইটা খাওয়ার পরে আমার হাজব্যান্ড বললো টেবিলে যেহেতু মালটা আছে বললো একটা মালটা কাটো কারণ যে জিনিস খেয়েছি এগুলি কাটুক মানে ফেটের ভিতর চর্বিক কেটে যাক মালটার রসে তো মালটাটা খুবই রসালো খুবই দেখতে মানে মিষ্টি হবে মনে হচ্ছে তো আমি একটু কেটে ওনাকে দিয়ে দিচ্ছি মানে আমিও খাবো এটা আর কি ওদেরকেও বলতেছে একটু দুইটা করে খেতে ওরা খেতে চায় না বেশি একটা পল তো এই তো বেশিগুলো ফেলে দিয়ে সাজিয়ে গুছিয়ে ওনাকে নিয়ে দিচ্ছি একটু লবণ ছিটিয়ে হয়তো খাবে এটা আর কি তো এনে দেওয়াতে এখন আমার সাথে অনেক কথা বলতেছে আর দুষ্টামি করতেছে তো মজা করতেছে আর কি আমার সাথে অনেক কিছু নিয়ে তো দুপুরের জন্য আসলে বেশি কিছু রান্না করবো না রুটি আর ফায়া আছে এগুলি থাক খাবো আমরা একটু এসেছি এখন উত্তরায় এটা হচ্ছে উত্তরার শেষে আর কি অনেক বছর আগে প্রায় দুই হাজার চার সালে আমার হাজব্যান্ডের এক আর মানে প্রথম যে কোম্পানি ওনাদের ছিল জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ওখানে আমাদের আমার বাবা মা সহ আমার বাসুরদের সহ অনেকের আত্মীয় স্বজন জায়গা নিয়েছেন ওনারা তো আমাদেরও একটু আছে তো একটু অনেক বছর সাত আট বছর আসলে আর এদিকে আসা হয়নি উনি আসতেছিল ওনার কাজে তো আমি বললাম একটু জায়গাগুলো দেখে আসি অনেক দিন তো যায় নাই তো আমার ছেলেও ওর কাজে এসেছিল উত্তরা তো আমরা একটু এসেছি তো গাড়ি যে এই পর্যন্তই আসে এই জায়গাটাই আমাদের আত্মীয় স্বজন সবার আছে আর আমার বাসুরের জায়গা ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে একদম রোডের সাথে বড় বাসুর যিনি মারা গেছেন বি ব্লকে আর কি ওনাদের যে প্রজেক্টের ব্লগ করা হয়েছে সেটাতে এগুলি দেখে আমরা একটু আবার আমার হাজব্যান্ডের গুলশানে একটা মিটিং আছে তো লোক এসে বসে আছে আমরা জ্যামে পড়ে একটু দেরি হয়েছে তো ওনারাও অপেক্ষা করতেছে আমরা আগরাতে ঢুকেছিলাম একটু বাজার করব তো ওনারা আবার ফোন দিয়ে বলল যে না এখানে আসো আমাদের এক চাচা আছেন উনি জোর করতেছে যে আসার জন্য এখানে আমরা ভেবেছি প্ল্যান করেছি যেহেতু ওনার সাথে এসেছে উনি ওনার মিটিং সারবে আর আমরা একটু বাজার করব রমজানের বাজার তো ওনারা ফোন করে ঝোর করাতে আবার উঠে এসেছি এখন ফিজা হাটে এখানে একটু ফিজা খাওয়াচ্ছে এখানে প্রথমে গার্লিক ব্রেড দিয়েছে আর এটা হচ্ছে গুলশান দুইয়ে যে ফিজা হাট আগোড়া ওই বিল্ডিংটাতে আর কি তো ওনারা বসে ফাঁসে এই যে কথা বলতেছে ওনাদের কাজ সারতেছে আমরা আমাদের মা ছেলে যেহেতু আসি একটু খেয়ে তারপর আবার চলে যাব ছেলে কিন্তু দাম করে পড়ে হাসতেছে এই আর কি আমাদের আসলে এমনিতেই খিদা লেগেছে দুপুরে যেহেতু বেরিয়েছি আর খাওয়া হয়নি পথে পথে ছিলাম তো হালকা একটু চিপস চিপস খেয়েছি আর কি তো এই কারণ ভেবেছি বাসায় গিয়ে খাবো কারণ আমরা আসা যাওয়ার সময় নাস্তাটা করেছিলাম একদম হেভি খাওয়া হয়েছে যে অনেক জোরালো খিদে লেগেছে এমন না জাস্ট একটু হালকা লেগেছে তারপরেও ওনারা জোর করতেছে চাচায় খুব ভুগতেছে আমার হাজব্যান্ডকে ঢাকো পরে গিয়ে বাজার করবে তো যাই হোক ওনারা ওনাদের কথা সারতেছে আমরা আমাদের খাবার খেয়ে এখন চলে যাচ্ছি একটু আগোড়াতে

ওই পাঁচটা দিবেন ওগুলোর মধ্যে হ্যাঁ ওই পাঁচটা দিবেন চিকেন কিমা হচ্ছে পাঁচশো বিশ টাকা কেজি না এটা হচ্ছে কি বল এটা হচ্ছে চিকেন চিলি ফিডস আর ওই যে ইয়ে নেবো সমোসা শিট কি আছে এখানে দেখো সমোসা শিট গুলো এনেবো ইয়া মন্টাসিরের জন্য সসেস মন্টাসিরের জন্য সসেস নিমু কত তো একটু একটু যা যা আমার দরকার ছিল টুকটাক আর কি নিয়েছি নিয়ে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আজকের ব্লগটি কেমন লাগছে আপনাদের কাছে আমি জানি না আজকে একটু বাজার করেছি কি কি করেছি আবার গিয়ে গুছাবো বাসায় গিয়ে আবার একটু খাবার রেডি করতে হবে সবারই বাসায় খিদে লেগেছে ওরা দুজনকে রেখে এসেছি তো আসার সময় আবার আমার হাজব্যান্ড নিতে চেয়েছিলো মন্তাসির মধ্যে কি যেহেতু বাসায় আছে ওদের জন্য একটা ফিজে কিন্তু সাসা নিতে দেয় নাই উনি বিল দিয়ে দিয়েছে ওদের জন্য উনি এটাও নিয়ে দিয়েছে আর কি তো ওদের জন্য একটা আর আমাদের খাবার থেকে বেঁচে যাওয়া একটা ফিজ এসেছে তো মন্তাসির টিচার এসেছে আমি বললাম যে এটা এই প্যাকেটে এইভাবে দিয়ে দাও স্যারকে আর পানি দাও তো ওরা পড়া থেকে উঠে ফিজারটা খেয়ে নিয়েছে ওরা দুজনেই খেয়েছে কিন্তু আমরা আসলে আবার আমাদের প্রায় দশটা বেজে গিয়েছে আস্তে আস্তে তাও আসার পরে একটু এগুলো গুছিয়ে রেস্ট নিয়ে একটু খাবার রেডি করব। তো একটু জটফট যা আছে তাকেই মোটিফিকেশন করে ঠিকঠাক করবো আর কি এখানে যা যা নিয়েছি আসলে যেটা আমার আসলে বিশেষ দরকার আর এটা এই জিনিসটা হচ্ছে শখ করে নিয়েছি বিদেশিরা অনেকেই খান তো একটু দাম বেশি তারপরেও একটু ট্রাই করার জন্য আমার ছেলেও বললো আরে আমিও বললাম যে নাও আসলে অনেক দিন থেকে দেখিয়ে অ্যাভোকাডো সবাই খায় বা দেখি আর কি বাইরের ব্লগগুলোতে বা অনেকেই বলেন ভাবলাম যে একটু নেওয়া যায় কি না আল্লাহ ওখানে গিয়ে আমি তো দাম দেখে আমাদের মতো মানুষদেরকে কেনার সাধ্যের বাইরে দেখে আমি বললাম যে থাক বাবা দরকার নেই আমাদের ওইটা পনেরোশো কত টাকা কেজি তা আমাদের আসলে একটা কেনারও ওই রকম হয় হয়নি যাই হোক ওইটা আর কেন কিনতে পারিনি আর যেটা বেবি বেবি টমেটো সেটাও মেবি এক হাজার টাকার উপরে আমার এখন মনে নেই অনেক দাম তো এগুলি আসলে আমার বিদেশিদের ফ্রুট আমাদের না যাই হোক এগুলো একটু কিমা এনেছি বিফ এবং চিকেন একটু শিঙড়া চর্মুসা করবো রমজানের জন্য এর জন্য বেশি না আধা কেজি করে এনেছি এটার সাথে অন্যান্য কিছু মিক্স করবো আর মুরগি যেহেতু আছে বাসায় ওটার বুকের যে মাংসগুলি সেটাও আবার এড করব আর সমোসা সেট এনেছি মুড়ি তারপরে টুকটাক আর কি যা যা একটু দরকার মনে হয়েছে এগুলি নিয়ে এসেছি তো যেটা নর্মাল ফ্রিজে রাখা দরকার নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আর যেটা ডিপ ফ্রিজে রাখা দরকার সেটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি একটা বাটার এনেছি একটা সিজ এনেছি মজুরালা সিজ তো আছে ছোট ছোট রেখে দিচ্ছে আর কি তাহলে চোখের সামনে থাকে মনেও থাকে তাই তো গুছানো শেষ আর শুকনো জিনিসগুলো এখন রান্নাঘরে নিয়ে যাবো মুড়িগুলো ঢুকাতে হবে তো ডিমগুলো এখন এভাবে রেখে দিচ্ছি যখন ইউজ করব ধুয়ে তারপরে ইউজ করব এখন এভাবে থাকুক তো ডিমগুলো ভেঙে যাবে জন্য আগে ডিমগুলো রেখে দিচ্ছি এরপরে আসলে অনেকক্ষণ রেস্ট নিয়েছি নিয়ে নেওয়ার পরে কোথাও থেকে জার্নি করে আসলে আসলে তখন কাজ করতে খুব কষ্ট লাগে একটু রেস্ট নিয়ে শরীরটাকে সার্চ দিয়ে তারপরে আবার কাজে জয়েন্ট দিতে হয় তো সেজন্য আবার রান্নাঘরে চলে এসেছি ওরা এগুলি দেখে ছোটোরা আমার বড়ো ছেলেও বললো আম্ম এইগুলো করেন এই জন্য একটু একটু এগুলি করে নিচ্ছি ওদেরকে দেওয়ার জন্য আর যেহেতু পায়া আছে এখন আর পায়া কেউ খাবে না বলতেছে আমি জাল দিয়ে রেখে দিচ্ছি আর এখন একটু ভাত দিয়ে সবজি দিয়ে ফ্রায়েড রাইস করে ফেলবো ওরা এগুলির সাথে বলতেছে যেহেতু ফলাও রান্না নেই ভাত আছে তো আমি বললাম যে ওইভাবে করে দিই বললে অসুবিধা নাই একটু ম্যাগি মশলা দিয়ে ভাত দিয়ে ফ্রায়েড রাইস করে নিলে ভালোই লাগে তো প্রথমে বাজারগুলো আমি ভেজে নিচ্ছি ফাঁসে ফাতিল বসিয়ে দিচ্ছি দিয়েছি এরকে আগুনটা কমিয়ে ওটা গরম হোক তাই তো একটু রসুন কুচি দিয়ে আজকের সবজি ফ্রায়েড রাইস করে নিব আর কি একটু চিকেন কিমা ছিল ওইটা একটু দিয়েছি আর একটু গাজর কুচি ছিল সেটাও দিয়েছি আসলে জটপট আমরা যেটা আছে সেটাকে দিয়ে মোটিভেশন করে কিছু না কিছু রান্না করে দিলেও কিন্তু অনেক সময় অনেক টেস্ট হয়ে যায় অনেক ভালো লাগে খেতে এখানে সয়া সস ওয়েস্টার সস দিয়েছি আর এটা মালয়েশিয়ান একটা ম্যাগি মশলা টাইপের একটা মশলা আছে সেটা দিয়েছি লবণ একটু দিয়েছি এই তো আর বাদ দিয়ে দিচ্ছি আর গতকালকে একটু মুড়ির গোস্ত ছিল তো এইগুলি খাওয়া হবে না হয়তো ফেলে দেওয়া লাগবে ভাবলাম যে এখানে দিয়ে দিই তাহলে একসাথে খাওয়া হয়ে যাবে একটু ঘি দিয়ে ভালো করে ভেজে এখন প্লেটে বেড়ে নিচ্ছি খুবই টেস্ট হয়েছে আপনারা এরকম ট্রাই করবেন আর দেখবেন সবারই ভালো লাগবে তা আমি ওদেরকে দিয়ে দিয়েছি খেয়ে নিয়েছে তা আমাদের দুজনের জন্য এই মগে একটু সকালে যে দই বসিয়েছিলাম এটা ফ্রিজে রেখে দিয়েছি এখন ঠান্ডা হয়েছে আছে আর কি তো এখন ভাবলাম যে একটু দুজনে একটু টক দই খাই এক চামচ চিনি আর একটু লবণ দিয়ে আমি একটু দইটা গুলে নিচ্ছি এভাবে খেতে ভালোই লাগবে তো এই জন্যই এটা করে নিচ্ছি আজকের ব্লগটি কেমন লেগেছে যদিও অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওগুলি কমেন্ট করে জানাবেন সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ডিআইওয়াই নিয়ে আরেকটা ব্লগ আসতেছে সামনের ব্লগটি সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি